Nancy. প্রথমে ট্রান্সফর্মটা একটু দেখবো, ট্রান্সফর্মের ব্যাপারটা আমরা তো এর আগে একটু জেনে আসছি যে কন্ট্রোল টি এর একটা ব্যাপার ছিল, তাই না? সেটা তো বলা হয় না, কিন্তু অনেকেই হয়তো ট্রাই করে পারছেন, বা আমি হয়তো একটু বলছিলাম এরকম হতে পারে। শেপ নিয়ে নিচ্ছি, এই শেপটাকে এই শেপটাকে কি করতে পারতাম, এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস একটা অপশন আমরা দেখে আসছিলাম, তাই না? যেটা দিলে বক্সটা চলে আসে। এটা ছাড়াও এই শেপটাকে সিলেক্ট করে বা লেয়ারটাকে সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে আমি কন্ট্রোল টি দেই, তো এরকম একটা ট্রান্সফর্মিং বাউন্ডারি আসবে, যেটা দিয়ে আমরা কি করতে পারবো, স্কেলিং করতে পারবো, রোটেট করতে পারবো। এই দুইটা কাজ ইনিশিয়ালি করা যায়। ট্রান্সফর্মের ম্যানুয়াল যে ম্যানুয়ালি যে কাজগুলো করা যায় সেটা আমরা মেনু থেকেও করতে পারবো, আবার এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করলেও পাওয়া যাবে। কীভাবে পাওয়া যাবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে দেখব মেনু থেকে কোথায় পাওয়া যেতে পারে। এডিট মেনু থেকে পাওয়া যাবে। এডিট মেনু থেকে দেখেন ফ্রি ট্রান্সফর্ম বলে একটা কথা আছে, কন্ট্রোল টি, এইটা দিলেই আসলে এই বক্সটা চলে আসে। আর তারপরে ট্রান্সফর্ম বলে একটা কথা আছে, যেটার মধ্যে অনেক কিছু দেয়া আছে এখানে, এই সবগুলাই দেখার চেষ্টা করব। তো আমরা দেখলাম যে ফ্রি ট্রান্সফর্ম থেকে কি করা যাচ্ছে, শুধু স্কেলিং করা যাচ্ছে আর রোটেট করা যাচ্ছে, বাদ বাকি জিনিসগুলোও দেখব। আবার কন্ট্রোল টি আমি দিয়ে দিচ্ছি। কন্ট্রোল টি দিয়ে দিলে যদি এখানে রাইট বাটন ক্লিক করি, ওই ওই জিনিসটা কিন্তু পাওয়া যাবে। আবার স্কেল রোটেটটা কিন্তু আমরা দেখে ফেলছি, তাই না? বা আপনারাও পারবেন ছোট বড় করা আর রোটেট করা, এটা আপনারাও পারবেন। আর যদি রাইট বাটন ক্লিক করে যে পরের অপশনগুলো আছে সেগুলো একটু দেখতেছি। স্কিউ বলা হচ্ছে, স্কিউ যদি আমি দিয়ে দেই, কার্সরটা দেখেন যখন পাথ বরাবর বা কোনো পয়েন্ট বরাবর আসতেছে বিভিন্ন রকম অ্যারো শো করতেছে, তাই না? এদিকে আসলে এরকম একটা অ্যারো, এদিকে আসলে এরকম একটা অ্যারো। তো আমি যদি এই কোণা ধরে টান দেই, সে কী করতেছে, শুধু উপরের দিকে যাচ্ছে, আর কোন দিকে আসতেছে, বাম দিকে। পাথটা যেদিকে আসছে সেদিকে যাচ্ছে, অন্য কোনো কিন্তু দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না। বুঝতে পারতেছেন কি ব্যাপারটা, যে আমি চাচ্ছি এখানে নিয়ে আসবো, এখানে কিন্তু আনা যাচ্ছে না। আমার কার্সরটা এখন যেখানে সেখানে পারতেছি না আমি আনতে, কিন্তু আসতেছে কোন বরাবর, এই যে এইরকম আর এইরকম দুইটা পাথ আছে, এই বরাবর যাচ্ছে অথবা এই বরাবর যাচ্ছে, এই বরাবর এদিকে বেশি যাচ্ছে অথবা এদিকে বেশি যাচ্ছে, এর বাইরে অন্য কোনো দিকে কিন্তু যাচ্ছে না। মাঝখানে ধরে যদি আমি মুভ করি, নিচের দিকে দেখেন আসতেছে না, বা উপরের দিকেও যাচ্ছে না, শুধু কি করতেছে ডানে বামে যাচ্ছে। এই জায়গায় কিন্তু এরকম ছিল যে শুধু নিচে বা উপরে যাচ্ছে, আর এদিক থেকে যদি টান দেই তাহলে ডানে আর বামে যাচ্ছে। আমি যদি এদিকে ওইদিকে কার্সর নিয়ে যাই, এই লাইনটা ছাড়া কিন্তু সে অন্য কোনো দিকে যাচ্ছে না। স্কিউটা একটু এরকম ছিল। এই কাজগুলো কি কাজে দেয় সেটা হয়তো আমরা একটু পরে জানবো, তারপর একটু দেখে নিব যেটা কিভাবে কাজ করতেছে। স্কিউয়ের কাজটা ছিল এরকম, মূলত এগুলো কি করবে, একটা শেপকে কিন্তু রিশেপ করবে, তাই না? এই কাজগুলো করে ট্রান্সফর্মের যে কাজগুলো আমরা দেখব, একটা শেপকে রিশেপ করার জন্য ইউজ করা হবে। স্কিউয়ের থেকে ডিস্টর্টটা একটু আলাদা, একটু মানে স্পেসিফিক। সে কীভাবে কাজ করবে দেখেন, সে একটা কর্নার যদি আমি ধরে নেই, সেটাকে আমি যেখানে ইচ্ছা সেখানে কিন্তু দিতে পারতেছি। দুইটা থেকে পার্থক্য কি বোঝা যাচ্ছে? যখন আবার এই মাথাটা ধরব তখন কিন্তু আমি দুই দিকে সরাতে পারতেছি, ইভেন উপর দিকে নিচের দিকেও নিতে পারতেছি। এই সুবিধাটুকু স্কিউয়ের থেকে ডিস্টর্টে বেশি পাওয়া যাবে। আমি বিভিন্ন দিকে দিতে পারতেছি স্কিউয়ে, যেটা পারতাম না। ডিস্টর্টের এই ব্যাপারটা গেল। তারপরে যদি পার্সপেক্টিভে আসি, পার্সপেক্টিভটা কীরকম, আমি যদি এই কোণাটা ধরে টান দেই, সে ওই পাশের কোণাটাও নিয়ে আসতেছে, খেয়াল করেন, ট্রাই করতেছে না? মাঝখানে যদি ধরি, মাঝখানটা আবার কিসের মতো, স্কিউয়ের মতোই কাজ করতেছে।
স্কিবার পার্সপেক্টিভের মধ্যে পার্থক্য ছিল, সে এক মাথা ধরে টান দিলে দুইটা নিয়ে কাজ করতেছে, এদিকে যদি দেই তাহলে আবার এই দুই পাশেরটা নিয়ে কাজ করবে, এরকম ব্যাপার। তারপরে ছিল ওয়ার্প, ছিল ওয়ার্পটা কি কাজ করে, এখানে দেখেন অনেকগুলো লাইন চলে আসছে, তো ওয়ার্পটা একটু আলাদা অন্যগুলোর থেকে। এটার মধ্যে এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা দিয়ে কি করা যাবে, কার্ভ বানানো যাবে। দেখেন প্রত্যেকটার সাথে এরকম গোল গোল দেখা যাচ্ছে না, এই যে এই পয়েন্টটার সাথে এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা করে হ্যান্ডেল আসছে, প্রত্যেকটা কোনার পয়েন্টের সাথে দুইটা করে হ্যান্ডেল আসছে এরকম, যেটা ধরে কি করতে পারবো আমরা, কার্ভ তৈরি করতে পারবো। কোনো কোনো ট্রান্সফর্মিং যে এজেন্টগুলো ছিল এখানে সেগুলোর মধ্যে কিন্তু এই কার্ভের ব্যাপারটা ছিল না, শুধুমাত্র ওয়ার্পে এটা পাওয়া যাবে। এখান থেকে কোন একটা শেপকে আমরা কার্ভ করে ফেলতে পারবো। আর পরে যে ব্যাপারগুলো ছিল এগুলো আপনারা জানেন মোটামুটি, রোটেট 180 ডিগ্রি কি করবে এটা তো বুঝতেছেনি, আর 90 ডিগ্রি ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ তো আমরা বুঝি, তাই না? না বুঝি না, বলেন তো ক্লকওয়াইজ কোনটা, বুঝেন তো তাইলে, আমি তো মনে করছি বুঝেন না। আচ্ছা, আর ফ্লিপ হরাইজন্টাল, ফ্লিপ ভার্টিক্যালটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে যে রিফ্লেক্ট শিখে আসছি, রিফ্লেক্ট আর ফ্লিপটা আসলে সেম। এখানে ফ্লিপ করবে মানে হচ্ছে জাস্ট রিফ্লেক্ট করে দিবে, এখানে একটা শেপ আছে বোঝা যাবে না আসলে রিফ্লেক্ট হলে। তারপরেও দেখি যে ফ্লিপ হরাইজন্টাল যদি করি সে ডান বাম বরাবর এটাকে রিফ্লেক্ট করবে, আর যদি ভার্টিক্যাল করি তাহলে উপর নিচ বরাবর রিফ্লেক্ট করবে, বুঝা গেল না কারণ এটা একটা সলিড শেপ ছিল। দেখাবো এটা, এই জিনিসটা একটু এই ইমেজটার জন্য যদি দেখি, ফ্লিপ যদি হরাইজন্টালি করি দেখেন ডান বাম বরাবর কিন্তু রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, বোঝা যায় কি ব্যাপারটা, দেখেন আনডু করলে আবার পাওয়া যাচ্ছে, আর ভার্টিক্যাল যদি করি উপর নিচ বরাবর এটাকে রিফ্লেক্ট করে দিচ্ছে। আর আগের যে ব্যাপারগুলো ছিল একটা ইমেজের জন্য কিন্তু সেটা বেশি বোঝা যাবে, আমি যদি ডিস্টর্ট করি কি কাজ করে দেখেন, ইমেজটার ডিরেকশন চেঞ্জ হয়ে যায় না, এই কাজগুলো করা যাবে। ট্রান্সফর্ম করা মূলত আসলে ডিরেকশন চেঞ্জ করার জন্যই, বা অনেক সময় কি হয় কোনো একটা শেপকে যদি রিশেপ করতে চাই সেটার কাজ করা যায়। আর আরেকটা কাজ যেটা হচ্ছে যে মক আপ করার সময় ট্রান্সফর্ম ইউজ হয়, মক আপ তো আমরা নাম শুনছি তাই না, দুইটা লেয়ার আছে, আমি কপি করতেছি, মুভ করতেছি, কিছু কাজ আমি এখানে করতেছি তাই না, এখানে চারটা লেয়ার তৈরি হয়ে গেছে। তো এই কাজগুলা আমি এই ডকুমেন্টটা তৈরি করার পর থেকে কাজ যতগুলো কাজ করতেছি এটা এক জায়গায় রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে মানে জাস্ট স্টেপগুলা কোনো জায়গায় থেকে যাচ্ছে, যেখান থেকে আমি আবার কি করতে পারবো এগুলোকে ব্যাক করতে পারবো। এটা পাওয়া যাবে উইন্ডো থেকে যদি আমরা হিস্ট্রিতে যাই, হিস্ট্রিতে এটা পাওয়া যাবে, দেখেন আনটাইটেল ওয়ান মানে আমি কি করছিলাম, এই আর্টবোর্ডটা নিছিলাম, সরি এই ক্যানভাসটা আমি তৈরি করছিলাম, এই ডকুমেন্টটা আমি নিছিলাম, তারপরে এসে একটা একটা করে আমি কাজ করছি, যে কাজগুলো করছি ওগুলো সব কী হয়েছে এই জায়গায় রেকর্ড হয়েছে, লাস্টে আমি এখানে ছিলাম, এই সবগুলো কাজ একটা স্টেপ বাই স্টেপ কিন্তু কি করা হয়েছে দেখেন, এখানে এই জায়গায় কিন্তু থেকে যাচ্ছে, আমি চাইলে কি করতে পারতেছি এই স্টেপটাতে যেতে পারতেছি, চাইলে এই স্টেপে যেতে পারতেছি, চাইলে আবার লাস্টের স্টেপে চলে আসতে পারতেছি, এটা কি এক টাইপের আন্ডু করা হচ্ছে না, আন্ডু করতেছি না এখানে, আমার যদি আগের স্টেপে যেতে হয় আগের স্টেপে যাচ্ছি, তার আগেরটাতে যেতে হলে তার আগেরটা, ইভেন আমি একদম ফার্স্টেও যেতে পারতেছি। এখানে যে স্টেপগুলো যে এখানে রাখা হচ্ছে তো কয়টা থাকতে পারবে সেটা একটা বিষয়, যে এখানে যে আমি রাখতেছি এখানে হয়তো বেশ একটু কথা পরে বলেন, এখানে যতগুলা স্টেপ থাকতেছে হয়তো 20টা 30টা 50টা থাকতে পারে, তো এরপরে কিন্তু থাকবে না, ধরেন এখানে এখানে ধারণ করার ক্ষমতা হচ্ছে 20টা স্টেপ, 20টার পরে যদি 21টা হয়ে যায় তো
তখন যে আমার যে একদম ওল্ডেস্ট যেটা ছিল সেটা কিন্তু রিমুভ হবে, রিমুভ হয়ে কী হবে লেটেস্ট 20টা থাকবে, বুঝতে পারছি কি কথাটা? আমার ধারণ ক্ষমতা যদি 30টা হয় তো 30টা থাকবে, 30-এর বেশি হয়ে গেলে আগেরগুলা থেকে রিমুভ হয়ে নতুনগুলো জায়গা নেবে। তো এই জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারি যে আসলে কয়টা স্টেপ এখানে থাকবে। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কে চাপি, পরে আগে দেখে নেন, তো এই প্রিফারেন্স প্যানেলটা চলে আসে। এখান থেকে আমি যদি পারফরমেন্সে যাই, এখানে দেখেন হিস্ট্রি স্টেটস বলা হচ্ছে, তাই না? হিস্ট্রি স্টেটস থেকে আমরা বলে দিতে পারি যে আমার ওই জায়গাটাতে কয়টা স্টেপ থাকতে পারবে। এখানে কত দেখাচ্ছে, 94। আমরা 94 থেকে ইনক্রিজ করে সর্বোচ্চ 1000টা রাখতে পারবো, সর্বনিম্ন 1টা। সাধারণত 20-30-এর মধ্যে রাখা হয়, খুব বেশি হলে 50। পঞ্চাশটা রাখা হয়। এখন বলতে পারেন যে 1000টা রাখার জায়গায় 30টা রাখবো কেন, তাই না? ব্যাপারটা যত বেশি এখানে রেকর্ড থাকবে ততই তো আমার লাভ, আমি আন্ডু করতে পারবো। তো এই ব্যাপারটা হচ্ছে আমার এখানে যদি বেশি জায়গা হয়ে যায়, 1000টা নিলে সে কিন্তু 1000টা এখানে রাখবে, তারপরে সে ডিলিট করা শুরু করবে। তো 1000টা স্টেপ যদি এখানে থেকে যায়, এই স্টেপগুলো সব স্টোর হবে র্যামের মধ্যে। র্যাম যদি এঙ্গেজ করে ফেলা হয় তাহলে কি হবে, পারফরমেন্স স্লো হয়ে যাবে না? তার জন্য এটা আসলে বেশি রাখা হয় না, 20-30-50টার মধ্যেই রাখা হয়। এখন আরেকটা জিনিস বলতে পারেন যে এই জিনিস দিয়ে আন্ডু করলে তো এটা ম্যানুয়াল হয়ে গেল, কোনো শর্টকাট আছে কি না? একটা শর্টকাটও পাওয়া যাবে। এখানে কন্ট্রোল জেড এর সাথে এক্সট্রা আরেকটা কি ধরতে হবে, সেটা হচ্ছে অল্টার। কন্ট্রোল অল্টার জেড যদি চাপি তাহলে আন্ডু করবে ইলাস্ট্রেটরের মতোই। দেখেন কন্ট্রোল অল্টার জেড যদি দেই, যা যা করতেছিলাম একটা করে, যদি আমি হিস্ট্রিতে যেয়ে দেখি কন্ট্রোল অল্টার জেড দিলে কি করে, দেখেন এক স্টেপ করে উপরের দিকে যাচ্ছে না, খেয়াল করতেছেন? আচ্ছা, রিডু করার জন্য কি করব, কন্ট্রোল শিফট জেড, দেখেন একটা করে চাপতেছি, একটা করে স্টেপ সে নিচের দিকে আসতেছে, যখন করা শেষ তখন সে থেমে যাচ্ছে। এবার এই পাশের টুলটা দেখব, একটু সবাই দেখেন, মুভ টুলের ঠিক বাম পাশে যে টুলটা আছে সেটা দেখব। এটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। মার্কিউ টুল এবং এর ভিতরে যদি রাইট বাটন ক্লিক করি, ইলিপটিক্যাল মার্কিউ টুল নামে আরও একটা টুল পাওয়া যাবে। এই দুইটা দেখবো এখান থেকে, দুইটা কাজ সেম, এদের প্রপার্টিজ সব কিছুই সেম, শুধু সিলেকশন এরিয়াটা আলাদা। একটা কি করবে, এরকম রেক্ট্যাঙ্গুলার টাইপের সিলেকশন নিবে, আরেকটা কি করবে জাস্ট এরকম ইলিপটিক্যাল শেপ নিবে, গোল আর চার কোণা, এই দুটোই পার্থক্য। এইটা দিয়ে দেখবো, এই টুলটা সিলেক্ট করলে দেখেন এখান থেকে কিছু প্যানেল চলে আসে, এই জিনিসগুলো দেখবো। আগে দেখি সিলেকশন এরিয়াটা কীভাবে তৈরি করা যায়, জাস্ট সিঙ্গেল ক্লিক করে যদি ড্র্যাগ করি কোনো একটা লেয়ার থেকে এরকম করে সিলেকশন নেওয়া যায়। সিলেকশন নিয়ে কি করা যায় সেটা আমরা পরে দেখবো, সিলেকশন নেওয়াটা আগে দেখবো। সিলেকশন এরিয়া থেকে যে কোনো একটা লেয়ার থেকে এরকম করে পুরো লেয়ারটা অথবা লেয়ারের কোনো পার্ট আমরা সিলেকশন নিতে পারি। সিলেকশন নেওয়ার জন্য, সিলেকশনকে মডিফাই করার জন্য কিছু ব্যাপার এখানে পাওয়া যাবে যেগুলো পাথ ফাইন্ডারের মধ্যে পড়ে। যেমন এটা নর্মালি যেমন সিলেক্ট হয়ে আসে, এটাতে নর্মালি আমরা সিলেকশন নিতে পারতেছি, কাজ যিনি করতেছেন একটু বন্ধ করেন। তারপরে এখান থেকে যেটা আছে সেটাকে বলা হচ্ছে অ্যাড টু সিলেকশন বা ইউনিট করার ব্যাপারটা আছে এখানে। এটা যদি ক্লিক করে দেই তো দেখেন কার্সরের সাথে একটা প্লাস চলে আসছে না, তো এই প্লাসটা আছে মানে তার মানে যে সিলেকশনটা আছে সেই সিলেকশনের সাথে আমি এখন যেটা তৈরি করব সেটা অ্যাড হবে। যদি একটু গা ঘেঁষে তৈরি করি এরকম, এখন মাঝখানে লাইনটা চলে গেছে, এই এই জিনিসটা এখন পুরোটা চলে আসছে সিলেকশন পুরো এরিয়ার মধ্যে। আর একটা তৈরি করলে সেটাও দেখেন অ্যাড হয়ে যাচ্ছে, এরকম অ্যাড করে ফেলা যাচ্ছে। তারপরে যেটা আছে সেটাকে বলা হচ্ছে সাবট্র্যাক্ট, মানে সে কী করবে, মাইনাস করে দিবে। দেখেন মাইনাস দেখাচ্ছে, এখন আমি যদি কোনো এরিয়া তৈরি করি সেই জায়গাটা মাইনাস করে ফেলবে আগের এরিয়া থেকে, বোঝা যাচ্ছে না এই ব্যাপারটা? তারপরে যেটা ছিল সেটা হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্টটা কি করে,
এখানে একটা ক্রস দেখাচ্ছে কার্সরের সাথে, ইন্টারসেক্ট কি করে, কমন এরিয়াটা রাখে, তাই না? কমন এরিয়া রাখে না, সেটাই কিন্তু করলো। এটুকু যদি নেই, জাস্ট কমন এটুকু এই জায়গাটুকু রাখতেছে, বড় নিলে কি করে দেখি তো, কমন ওইটুকুই পাওয়া যাবে, তাই না? তো এই কাজগুলো এখান থেকে করা যাচ্ছে। ফেদারটা আমরা অন্য জায়গা থেকে দেখব, আর এই যে স্টাইল, স্টাইলটা কীরকম সেটা একটু দেখব। আবার নর্মালে চলে যাচ্ছি, স্টাইলটা নর্মাল বলা হচ্ছে, তার মানে আমি কি করতে পারতেছি, যে কোনো উইথ হাইট নিয়ে আমি সিলেকশন তৈরি করতে পারতেছি। স্টাইলটা যদি আমি চেঞ্জ করে, আরও দুইটা আছে এখানে, ফিক্সড রেশিও করে দেই, রেশিও করে দিলে আরও দুইটা অপশন এখানে পাওয়া যাচ্ছে, যে উইথ টু বলতেছে হাইট ওয়ান, মানে উইথ হাইটের রেশিও হচ্ছে 2:1, এরকম বলে না। তো এটা কি করবে, যে এর হাইটটা যা আসবে উইথটা তার থেকে ডাবল আসবে, এরকম না করবে ব্যাপারটা। দেখেন আমি যদি ড্র্যাগ করি, আমি যেদিকে নিয়ে যাই না কেন, এই যেই শেপে আসতেছে উইথটা ডাবল আসতেছে হাইট থেকে, আমি এদিকে আনলে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু রেশিওটা ঠিক রেখে কিন্তু ছোট বড় হচ্ছে। এটা ছিল একটা ব্যাপার। আরেকটা ছিল যে ফিক্স সাইজ, সাইজে কি করা যায়, সাইজগুলো বলে দেওয়া যায় যে এই সাইজ হবে, তখন জাস্ট একটা ক্লিক করলে এই 96x96 একটা সিলেকশন তৈরি হয়ে যায়, যেখানে ক্লিক করবো সেখানে চলে আসতেছে। হ্যাঁ, মুভ করানো যাবে এগুলো। এই ব্যাপারগুলো তৈরি করার সময় দেখেন, আমি আমার নর্মালে চলে যাই, তৈরি করার সময় কিছু জিনিস, যেমন আমি যদি শিফট চেপে আঁকি, শিফট চেপে সিলেকশন নেই, একটা শেপ তৈরি করার সময় কিন্তু রেশিও অনুযায়ী তৈরি হতো, এখানেও সেই কাজটা করা যাচ্ছে। তারপরে তৈরি করতে নিয়ে আমি যদি স্পেস চাপি, এই জিনিসটাকে কি করা যাবে, মুভ করানো যাবে। তারপরে একটা জিনিস তৈরি করে ফেলার পরেও আমি কি করতে পারবো, মুভ করে ফেলতে পারবো এই টুলে থাকা অবস্থায়, অন্য কোনো টুলে গেলে আবার সেটা করতে পারবো না। এ ছিল সিলেকশন নেয়ার যে ব্যাপারগুলো, সেগুলো সম্বন্ধে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। নর্মালি এরকম করে ড্র্যাগ করে আমরা সিলেকশন নেই মার্কি টুল দিয়ে, এখন সিলেকশন নিয়ে কি করা যায় সেটা একটু বলবো। একটা ইমেজ, সাপোজ এই একটা ইমেজ লেয়ার আছে আমার এখানে, তো এই ইমেজ লেয়ার থেকে সিলেকশন নিয়ে আমি বেশ কয়েকটা কাজ করতে পারবো। কীরকম কাজ, একটা এরিয়া আমি সিলেকশন নিলাম, এরিয়াটুকু আমি সিলেকশনে নিলাম, নিয়ে আমি এখানে কি করতে পারবো, এই জায়গাটাকে আমি কপি করতে পারবো, শুধু এই জায়গাটা সিলেকশন এরিয়াটা আমি কপি করতে পারবো কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে, মানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবে। লেয়ারটা সিলেক্ট রাখতে হবে যে কোন লেয়ার থেকে আমি কপিটা করব, এই লেয়ার থেকে কপি করতে চাচ্ছি, এই লেয়ারটা সিলেক্ট রাখতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি যদি দেই, নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। দেখেন নিচের লেয়ারটা আমি যদি অফ করে দেই, আমার সিলেকশন এরিয়াটা কপি হয়েছে না এখানে। আচ্ছা, এটাই কাজ করে সিলেকশন নিয়ে, একটা একটা কাজ করা যায়। আরও একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে কাট করা। কাট করা মানে কি করবে, সে জাস্ট কেটে ফেলবে, কন্ট্রোল এক্স যদি দেই দেখেন এই জায়গাটা কেটে ফেলছে। আর এই জায়গাটা খেয়াল করলে দেখবেন যে ভিতরের জায়গাটা কিন্তু আসলে হোয়াইট না, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ছবিটাকে সে কেটে ফেলছে। কাট করে আবার কী করা যাবে, সেটাকে পেস্ট করা যাবে। তাহলে কপি করা যাচ্ছে, কাট করা যাচ্ছে, দুইটা কাজ করা যাচ্ছে। আর একটা কাজ করা যাবে, সরাসরি ডিলিট চেপে ডিলিট করে ফেলা যাবে। কয়টা কাজ হলো, তিনটা। আরেকটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে এই যে কালারগুলো দেখতেছি, যে কোনো কালার দিয়ে আমি এই এরিয়াটা ফিল করে ফেলতে পারবো। আমি যদি কন্ট্রোল ব্যাকস্পেস দেই, এই জায়গাটা হোয়াইট কালার দিয়ে ফিল হয়ে যাচ্ছে, আমি যদি অল্টার ব্যাকস্পেস দেই, এই কালারটা এই গ্রে গ্রে টাইপের কালার দিয়ে ফিল হয়ে যাচ্ছে। তাহলে এই চারটা কাজ করা যাচ্ছে সিলেকশন নিয়ে, হচ্ছে কপি করতে পারবো, কাট করতে পারবো, ডিলিট করতে পারবো, আর কালার ফিল করতে পারবো। এই ব্যাপারগুলো এখান থেকে করা যাবে, পারা যাবে না এই কাজটা? আচ্ছা, আর যে ইলিপটিক্যাল যে ব্যাপারটা ছিল, এটা কিন্তু সেম, শুধু এর সিলেকশন এরিয়ার যে সাইজ সেটা একটু আলাদা, শেপ সেটা আলাদা, এছাড়া বাকি সব কিছু সেম আসবে। এটা একটু দেখে নেন, এটা সিলেকশনটা নিয়েই একটু দেখে নেন সবাই, সিলেকশনটা নিয়েই সিলেকশনের কিছু মডিফাই দেখব। যে কোনো একটা সিলেকশন যদি নিয়ে ফেলি, সেটাকে কিছু ওয়েতে সেটাকে মডিফাই করা যায়।
সেইগুলো একটু মডিফায়ারগুলো একটু দেখব। এটা পাওয়া যাবে সিলেকশনে, যেহেতু সিলেক্ট মেনু থেকে পাওয়া যাবে মডিফাই নামে একটা অপশন থেকে। এখানে দেখেন বেশ কয়েকটা ওয়ে দেয়া আছে মডিফাই করার। প্রথমে বর্ডারটা দেখব। বর্ডারটা কী কাজ করবে, একটা বর্ডার নিয়ে এসে এই ফিল যে এটা ছিল সিলেকশন যে এরিয়াটা ছিল এটাকে একটা স্ট্রোকের মতো বানাবে। স্ট্রোক মানে একটা বর্ডার বানাবে। এখানে উইথ 20 দেওয়া আছে, আমি যদি 20 দিয়ে এটাতে ক্লিক করি তো এখানে 20 পিক্সেল ওয়েটের একটা বর্ডার কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে কন্ট্রোল জেড দিচ্ছি, সিলেকশন এরিয়া কোনটা এটা বোঝার জন্য কার্সরটা দেখে বোঝা যায়। এখন বাইরের দিকে আসি আমি, কার্সরটা কীরকম দেখাচ্ছে না, ওই যে পিস্তল দিয়ে গুলি করার সময় যে এইমটা থাকে কিছুটা ওই রকম, তাই না? কিন্তু আমি যখন এই সার্কেলের মানে সিলেকশনের ভেতরে আসতেছি তখন কার্সরটা কিন্তু এরকম দেখাচ্ছে। এইরকম চেহারা যেখানে থাকবে সেটা বোঝা যাবে যে এই এরিয়াটা আমার সিলেকশনে আছে। এখন কি আমার এই চার কোনা জায়গাটার ভিতরের অংশটা সিলেকশনে আছে, তাই না? বাইরের অংশটা সিলেকশনে নাই। চাইলে কি করা যায়, এটাকে ইনভার্সও করে দেওয়া যায়, সেটা আমরা পরে দেখবো। তখন এই বাইরের এরিয়াটা সিলেকশন হবে কিন্তু এই জায়গাটা সিলেকশন থেকে বাদ পড়ে যাবে। তো আমি যে বর্ডার নিয়ে কাজটা করলাম এটা যদি আরেকবার দেখি, বর্ডার আমি যখন 20 বা 30 দিয়ে নেই, একটু বেশি বড় হবে, এটা যখন করতেছি তো বাইরেরটাও আমার সিলেকশনে, ভিতরেরটাও সিলেকশন এরিয়া না, বাইরেও সিলেকশন এরিয়া না, তাই না? সিলেকশন এরিয়া কোনটা দেখেন, এই মাঝখানের অংশটা। এই মাঝখানের অংশটাকে আমি কি করতে পারবো, আগে যে যে কাজগুলো করতে পারতাম সেই কাজগুলো করতে পারবো। কপি, কাট, ডিলিট, কালার ফিল, এই ব্যাপারগুলো এখান থেকে করা যাবে। ডিলিট করতেছি, ডিলিট হয়ে যাচ্ছে। কালার ফিল করলে সেখানে কালার ফিল হবে। এই কাজগুলো এখান থেকে করা যাচ্ছে, এটা গেল একটা ব্যাপার। আরও কিছু ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে বর্ডারের পরে আর একটা জিনিস থেকে যে স্মুথ। স্মুথ কী করবে, স্মুথটা আসলে রেডিয়াস দিবে। রেডিয়াস দিয়ে এই যে কোনাগুলো চোখা চোখা হয়ে আছে এইগুলোকে একটু ভোতা করবে। রেডিয়াসটা 12 দিয়ে আছে, আমি যদি 15 দিয়ে দিচ্ছি, ওকে করে দিলে দেখেন ব্যাপারটা এই যে এরকম এরকম রাউন্ডেড করে দিবে। এটা ছিল স্মুথের কাজ। তারপরে যেটা, সেটা হচ্ছে এক্সপান্ড। এক্সপান্ড কী করবে, আমরা অফসেট পাথ দেখে আসছিলাম না ইলাস্ট্রেটরে, কিছুটা ওই রকম। এক্সপান্ড কী করবে, অফসেট পাথে কী করতে পারতাম, আমরা চাইলে পজিটিভ নেগেটিভ ভ্যালু দিয়ে বড় ছোট নিতে পারতাম অরিজিনাল শেপ থেকে, তাই না? তো এক্সপান্ডে কী হবে না, এক্সপান্ডে কিন্তু দেখেন জিরো ওয়ানের পরে আর মাইনাসে যায় না, মানে সে শুধু বড় শেপই নিতে পারবে, শুধু বড় নিবে। এখানে আরও একটা সমস্যা আছে, সমস্যা মানে যে এটা হচ্ছে যে অরিজিনালটা আমার থাকবে না। অফসেট পাথে কী হতো, অরিজিনালটা থাকতো, যেটা আমি অফসেট নিচ্ছি সেটাও থাকতো। এখানে অরিজিনালটা থাকবে না, যে বড় আমি নিচ্ছি এক্সপান্ড করে যে বড়টা আমি নিচ্ছি সেটা পাওয়া যাবে শুধু। এক্সপান্ড মানে বোঝাচ্ছে যে শেপটা আছে সেটা থেকে 30 পিক্সেল বাইরে থেকে একটা বড় একটা শেপ আসবে। আমি যদি ওকে করে দেই দেখেন আগেরটা কিন্তু চলে যাচ্ছে, এটা থাকতেছে, জাস্ট শেপটাকে 30 পিক্সেল করে এক্সপান্ড করে দিল। আরেকটা ছিল যেটা কন্ট্রাক্ট বলা হচ্ছে। কন্ট্রাক্ট কী করবে, এক্সপান্ডের উল্টাটা করবে, সে শুধু ছোট নিবে। পজিটিভ ভ্যালু মানেই ছোট, 20 দিয়ে আছে তার মানে 20 পিক্সেল ছোট করে ফেলবে এটাকে। আমি যদি 20 দিই দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেল না আগের থেকে। এই কাজগুলো এখান থেকে করা যাচ্ছে। এর সাথে আরও একটা যেটা আছে সেটা হচ্ছে ফেদার। ফেদারটা আমি আলাদা করে দেখাবো কারণ এটা একটু মজার এবং অনেক কাজেও লাগে। যেমন এইগুলা, এই যে আমরা শিখলাম বর্ডার বলেন স্মুথ বলেন, এইগুলো খুব একটা আমরা ইউজও করবো না, খুব একটা কাজে লাগে এরকমও না। ফেদারটা দেখা যাবে যে কাজে লাগবে। কয়েকটা জিনিস একটু দেখে নেন আমি ফেদারটা, এটাকে বলা হচ্ছে ল্যাসো টুল। চেহারাটা দেখে কি বোঝা যাচ্ছে, এটা দড়ির ফাঁসের মতো না, ল্যাসো মানে কিন্তু ফাঁস। এখানে আরও দুইটা টাইপের ল্যাসো আছে, পলিগোনাল ল্যাসো বলা হচ্ছে, ম্যাগনেটিক ল্যাসো বলা হচ্ছে। প্রথমে এই সিম্পল যে ল্যাসো টুলটা সেটা দেখব। ল্যাসো টুলটা দিয়ে কী করা যাচ্ছে, আমি যেহেতু বলছি যে আজকে সবগুলো টুলের কাজই এক, সবাই সিলেকশন নিবে, ল্যাসো টুলটাও সিলেকশন নিবে, কিন্তু এই মার্কেট টুলটার থেকে একটু আলাদা ওয়েতে সে সিলেকশনটা নিবে। এরকম ফ্রি স্টাইল সিলেকশন,
আমি যদি ড্র্যাগ করি এই জায়গাটা কি হবে সিলেকশনে চলে আসতেছে দেখেন কার্সরটা দেখে বোঝা যাচ্ছে না যে সিলেকশন এটা বাইরে সিলেকশন নাই এটা হচ্ছে সিলেকশন এরিয়া তার মানে কি করা যাচ্ছে বাইরে একটা ক্লিক করলে আমার সিলেকশনটা চলে যাচ্ছে আমি যে বরাবরই টান দিই না কেন সিলেকশনটা সেখানে আসবে ইভেন আমি যদি এই পর্যন্ত এখানে ছেড়ে দেই এই জায়গাটা থেকে স্টার্টিং পর্যন্ত একটা লাইন টেনে দিবে বোঝা যাচ্ছে ব্যাপারটা এটা কিন্তু মার্কেটুলে কি করতে পারতেছিলাম বা ইলেপ্টিক্যাল মার্কেটুল যেটা ছিল একটা নির্দিষ্ট শেপে সিলেকশন নিচ্ছিল আর এখানে এসে আমি কি করতে পারবো নিজের ইচ্ছা মতো শেপ তৈরি করে সিলেকশন নিতে পারবো এটা ছবিটার মধ্যে একটা পার্থক্য মূল পার্থক্য এইটুকুতেই কিন্তু বাদ বাকি সিলেকশন নেওয়ার পরে যে কাজগুলো সব সেম করা যাবে কপি করা বলেন কাট করা বলেন কালার ফিল করা বলেন এগুলা সবগুলো সিলেকশন টুলের জন্যই করা যাবে সেম ওয়েতে শুধু সিলেকশন নেওয়ার স্টাইলটা আলাদা এক একজনের এক এক রকম এই টুলটা দিয়ে অন্য একটা কাজ করব এখানে একটা ইমেজ নিয়ে রাখছি একটা আপেল নিয়ে রাখছি এটা মার্চ করার চেষ্টা করব এর সাথে আরো একটা জিনিস শিখব যেটা আমি বলতেছিলাম ফেদার ফেদারটা শিখব মোটামুটি একটা সিলেকশন নেওয়ার চেষ্টা করব এখান থেকে কপি তো করতেই পারি তাই না কন্ট্রোল সি এখানে এসে কন্ট্রোল ভি দিব বেশি ছোট হয়ে গেল তাই না বড় করে নিলে ভালো লাগবে না আবার আপাতত এটা দিয়ে কাজ চালাই অনেক কষ্ট খুঁজে বের করছি একটু বড়ই করে নিই আচ্ছা তো এই জিনিসটা এখন কি মনে হচ্ছে কাটা কাটা মনে হচ্ছে না বোঝাই যাচ্ছে যে অন্য কোথাও থেকে আসছে এটাকে দেখবো একটু ঠিক করা যায় কিনা একটু বেশি না কারণ কালারে একটা ডিফারেন্স থেকে যাচ্ছে এখানে তো এই এজগুলো একটু ঠিক করা যায় কিনা সেটা দেখব এখানে আবার লিখেও দেখা যাচ্ছে শাটার স্টপ তো এটা সিলেকশন নেওয়ার আরেকটা ওয়ে হচ্ছে একটা সিলেকশন তো আমরা নিয়ে আসছি এখান থেকে ল্যাসো দিয়ে সিলেকশন নিয়েছিলাম তাই না তখন এই পুরোটা যদি সিলেকশন নিতে চাই সেক্ষেত্রে কী করা যেতে পারে কন্ট্রোল চেপে এই থাম্বনেইলে ক্লিক করলে কী হবে পুরোটা সিলেকশনে আসবে এই লেয়ারে যতটুকু আছে ততটুকু সিলেকশনে আসবে এখন আমি মুভ টুলে আসি তাই না যে কোনো একটা সিলেকশন টুলে যদি যাই আমাকে দেখা দিচ্ছে সিলেকশনের এরিয়া কোনটা এরিয়া কোনটা ছিল ভিতরের এই জায়গাটুকু তো আমি কী করবো এটাকে ইনভার্স করব এর সাথে সাথে আমরা ইনভার্স করাটাও শিখে যাব ইনভার্স করতে চাইলে সিলেক্ট মেনু থেকে ইনভার্স নামে অপশনটা পাওয়া যাবে শর্টকাটটা দেখানো আছে শিফট কন্ট্রোল আই অথবা কী করতে পারবো এই জায়গায় যদি রাইট বাটন ক্লিক করি এখান থেকে পেয়ে যাব সিলেক্ট ইনভার্স ইনভার্স করলে দিলে কী হয় দেখেন একদম বর্ডার বরাবর আরেকটা লাইন চলে আসছে না এখন কী বলতেছে এই পুরোটা আমার সিলেকশন এরিয়া কার্সর দেখে বোঝা যাচ্ছে না পুরোটা আমার সিলেকশন এরিয়া কিন্তু মাঝখানে কোনো সিলেকশন নাই বোঝা যাচ্ছে যেই কাজ করবে সেটা এই বাইরে থেকে করবে ভিতর থেকে করবে না তো ফেদারটা শিখতে চাইছিলাম ফেদারে যাব এখন ফেদারের একটা শর্টকাট দেওয়া আছে শিফট এফ সিক্স ফেদারে যদি যাই এখানে ফেদার রেডিয়াস দেওয়া আছে 20 আমি কম করে দিব 5 করে দিই ওকে করে দিচ্ছি কোনো কাজ কিন্তু হলো না তাই না কোনো কাজ হয় নাই ফেদারে আসলে ওইখান থেকে কাজ করে দিলে বা ইনপুট দিয়ে ছেড়ে দিলে কোনো কাজ করবে না কাজ করবে পরের কমান্ডে পরের কমান্ডটা হবে ডিলিট ডিলিট যদি করি তখন সে কাজ করবে একবার চাপছি বোঝা যাচ্ছে কিছু ভালো করে খেয়াল করবেন কোনারগুলার দিকে আরেকবার চাপতেছি বোঝা যাচ্ছে দেখেন যত চাপতেছি আমি এই জায়গাটা কিন্তু সিলেকশন এরিয়া এদিকে ছিল এটা চাপায় নিয়ে আসছে কোন দিকে এই বরাবর নিয়ে আসছে আমি যদি আরেকটু হ্যাঁ আসেন এখানে ডিলিট করতেছিলাম তো এখন আর কিন্তু কাজ করতেছে না আমি যদি একটু বেশি করে নিয়ে আসি হ্যাঁ আন্ডু করে আমি আবার ফেরত গেলাম যে ফেদারটা আর একটু বাড়াই দিব 5-10 করব এবার যদি ডিলিট করি এই জায়গাটা খেয়াল করেন ফেড হয়ে যাচ্ছে না দুইবার দিলাম
মিশে যাচ্ছে, মিশে যাওয়ার যে ব্যাপারটা হচ্ছে, এখন কন্ট্রোল ডি দিলে এই সিলেকশনটা চলে যাবে, আগের মতো কাটা কাটা ভাবটা কি আছে আর খেয়াল করেন, একটু আছে, আরও দুইবার দিলে হয়তো আর একটু ঠিক হয়ে যাবে। এখানে যে প্রবলেমটা হচ্ছে, কালারের একটা প্রবলেম হচ্ছে, তাই না? আপেলটা হয়তো যদি একটু সাদা টাইপের নিতাম, মরা টাইপের নিতাম, তাহলে হয়তো মিলে যেত। এখান থেকে কিন্তু বেশ কয়েকটা জিনিস শিখলাম, যে ইনভার্স করা শিখলাম, তাই না, ফেদারটা দেওয়া শিখলাম, আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ল্যাসো টুলের কাজ। তিনটা জিনিস একটু প্র্যাকটিস করেন, এরকম কিছু দিয়ে করতে হবে। এরকম টুল কিন্তু আগে থেকে একটু বলে নিই, বিপজ্জনক টুল এই অর্থে যে আপনি পলিগনাল লেসো দিয়ে কাজ শুরু করলেন, মনে করেন এরকম একটা ক্লিক করলেন, তারপর একটা ক্লিক করলেন, এখন কোনো কারণে হয়তো আপনি এমন একটা জায়গা দিয়ে প্রথম প্রথম তো আমরা কাজ করতেছি, শিখতেছি, হয়তো কোনো কারণে শুরুর পয়েন্টটা খুঁজে পাচ্ছি না। যদি আপনি শুরু পয়েন্টটা খুঁজে না পান, আপনি চ্যালেঞ্জ সিলেকশন টুলে যাবেন, কোনো উপায় নেই, আপনি কোনো টুলে যেয়ে ক্লিক করবেন তার কোনো উপায় নেই কিন্তু। তারপরে শুরু পয়েন্টটা যদি হারিয়ে ফেলেন তাহলে বিপজ্জনক অবস্থা, আপনি কোনোভাবেই কোনো টুলে যেতে পারবেন না, ক্লিক করলে যাবে না, যেখানে ক্লিক করেন সেখানে আপনাকে আটকে দিবে। তাহলে এর থেকে বাঁচার জন্য একটা উপায় তো জানতে হবে, তাই না? যদি আমরা খুঁজে পাই খুব ভালো, যখন খুঁজে পাবো তখন দেখবেন ওই পয়েন্টটা যখন যাবে কার্সরটার সাথে একটা ডিগ্রি সাইন, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন খুব হালকা কালার জন্য দেখা যাচ্ছে না, যদি ভালো করে খেয়াল করেন ছোট একটা ডিগ্রি সাইন আসছে, ছোট, একদম ছোট। আমরা পেন টুল ইউজ করার সময় যখন ক্লোজ একটা সাইন আসতো, এরকম একটা সাইন আসবে, এটা ক্লিক করলে আপনার হয়ে যাবে। আর যদি ডিফারেন্ট সমস্যায় পড়েন, ডিফারেন্ট সমস্যা বলতে যে আপনি এরকম হারিয়ে ফেললেন, খুঁজেই পাচ্ছেন না শুরুর মাথাটা কোথায় গেল, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে বাঁচার জন্য ওয়েটা হলো ডাবল ক্লিক করবেন, যেই জায়গায় আপনি থাকেন ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এটা এন্ডিং করে দিবে, শেষ করে দিবে। নামটা শুনি আসলে বোঝা যাচ্ছে সে ম্যাগনেটের মতো কাজ করবে। হ্যাঁ, ম্যাগনেট কী করে যে আপনার কোনো জিনিসকে কাছাকাছি হলেও সে চেষ্টা করে কাছে নিয়ে আসার জন্য। এখানে আসলে বিহেভটা কিছুটা ওই রকম, এর স্পেশালিটি হলো যে আপনি নির্দিষ্ট একটা কালার, কন্ট্রাস্ট কালারকে যদি আপনি সিলেক্ট করতে চান, প্রথমে সিম্পলি একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এর পাশ দিয়ে শুধু মাউসটা নিয়ে যাবেন। কখনো যদি এরকম হয় যে আপনি পাশ দিয়ে নিচ্ছেন সে পয়েন্ট তৈরি করে নিই, তাহলে একটা ক্লিক করলে সে পয়েন্ট তৈরি করে দিবে। আমি ট্রাই করি যে পুরো টি শার্টটাকে দেখেন, আমি একটু মাউসটা কিন্তু আশেপাশে নিয়েছি, তারপরে কিন্তু সে কাছে নিয়ে আসতেছে, এই যে আশেপাশে নিয়েছি, এখন একটু দূরে চলে গেল, একটু প্রবলেম না? যদি এরকম আনওয়ান্টেড জিনিসগুলো ফেলে দিতে চান, কিবোর্ডে ব্যাক স্পেস দিবেন, তাহলে সে মুছে যাবে, আবার পাশ দিয়ে নিয়ে যাবেন। এগুলো আসলে রাফ কাজ করার জন্য কাজে লাগে। ব্যাক স্পেস, ব্যাক স্পেস দিলে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট, ওই যে পয়েন্টগুলো তৈরি হচ্ছে এই পয়েন্টগুলো মুছবে। আবার শেষে আসলে একই রকম ডিগ্রি সাইন আসবে, ক্লিক করবেন, সিলেক্ট হয়ে গেল। সে কন্ট্রাস্ট কালারে ইজি এবং রাফ সিলেকশনের জন্য এই কাজগুলো করে। কুইক সিলেকশন টুল যেটা আছে, দুইটা টুল পাশাপাশি আছে, দেখেন কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ার্ড টুল। কুইক সিলেকশন টুল যখন সিলেক্ট করবেন, উপরে তিনটা অপশন দেখাবে, একটা হলো কুইক সিলেকশন টুল নিউ, আরেকটা হলো অ্যাড, আরেকটা হলো সাবট্রাক্ট। অ্যাড মানে হলো যোগ করবে, সাবট্রাক্ট হলো মাইনাস করবে, ঠিক আছে? তো সাধারণত এটা ইউজ করার সময় অ্যাডই সব সময় থাকে। মনে করেন আপনি এই টি শার্টটাকে সিলেক্ট করবেন, আপনি ক্লিক করেন, হয়তো সিলেক্ট হয়নি, একটু বড়ো করে ক্লিক করছেন, সিলেক্ট হয়ে গেল। সিলেকশনে দেখি কোনো জায়গা বাকি আছে কিনা, খুব একটা বাকি নাই, সে সিলেক্ট করে ফেলতে পারছে। তার মানে হলো আমরা এতক্ষণ ম্যাজিক ওয়ান টুল দিয়ে এত কষ্ট করে সিলেক্ট না করে এই টুলটা দিয়ে করতে পারি। আচ্ছা, এখন এখন পার্থক্যগুলো কি, এতগুলো সিলেকশন টুল কেন দেওয়া হলো? এর কারণ হলো ইনিশিয়াল স্টেজে আমরা যখন শিখছি ইলাস্ট্রেটরে, যেমন আপনাদের মনে আছে কিনা যে আমরা গাইড শিখছি, মেক গেট বানিয়েছি, তখন মনে হয়েছে যে এতগুলো জিনিস কেন শিখছি। কিন্তু পরবর্তীতে যখন আমরা ইলাস্ট্রেটর শেষ করলাম, শেষের দিকে এসে মনে হয়েছে না যে আসলে প্রতিটা টুলের ডিফারেন্ট ডিফারেন্ট ব্যবহার আছে? ঠিক এরকম এখন আপনাদের মনে হতে পারে প্রথম আজকে সিলেকশন টুলের ক্লাসে, যে এতগুলো সিলেকশন টুল কেন, আমরা একটা কাজ ইজি করতে পারি, তাহলে কমপ্লেক্স একটা সিলেকশন টুল কেন রাখা হয়েছে? তো এটা এরকম হবে, যখন আমরা কাজ করব একটা সার্টেন পিরিয়ডে আপনারা দেখবেন যে আসলে এক একটা টুলের ইউজ এক একটা পারপাসে হচ্ছে, এক একটা সময় হচ্ছে। হয়তো দেখা যায় কোনোটা ফাস্টার কাজ করা যায়, কিন্তু সেই জায়গায় সেটা ইউজ করা যাচ্ছে না। তো কুইক সিলেকশন টুলটা ইজিয়ার, এটা কখনো কখনো ইউজ করা যায়, আবার কখনো কখনো এটা
কাজে লাগানো যায় না। মনে করেন আপনি সাদা এরিয়া সিলেক্ট করবেন, সেটা দেখা যাচ্ছে পুরো এরিয়াটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেমেটিক। এখন মাইনাস দিয়ে আপনি চেষ্টা করেন, এখানে ব্রাশ সাইজ ছোট বড়টা শিখেছেন আপনারা? আচ্ছা ব্রাশ সাইজ, এইটাতে ব্রাশ সাইজ আছে। ফটোশপে একটা জিনিস মাথায় রাখবেন, ফটোশপে যত ধরনের ব্রাশ আছে সব ব্রাশকে ছোট বড় করার জন্য কিবোর্ডে থার্ড ব্রেকেট আছে, থার্ড ব্রেকেট সেকেন্ড ব্রেকেট এট এ টাইম আছে, দুইটা কি আছে, একটা লেফট আর একটা হলো রাইট। লেফট কীটা যখন প্রেস করবেন ব্রাশটা ছোট হবে, রাইটটা যখন প্রেস করবেন ব্রাশটা বড় হবে। তাইলে এইখানে স্পেশালি কুইক সিলেকশন টুলে ব্রাশটা যত বড় হবে সে তত ঠিক এরিয়া নিয়ে, তত বেশি জায়গা নিয়ে সে সিলেকশনের কাজগুলো করবে। যদি ছোট হয় ঠিক ওই পরিমাণ জায়গা নিয়ে কাজ করবে। এখন ধরেন আমি এটুকু বাদ দিব, মাইনাস করব, তাহলে আমি এখান থেকে মাইনাস সিলেক্ট করেছি, তাহলে টি শার্টটা বাদ দিয়েছে, এখন তার হাত এবং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে। কিন্তু এখন যদি আমি এই মাথাটা বাদ দিতে চাই এবং হাত বাদ দিতে চাই, তাহলে কী করবো, ব্রাশ সাইজটাকে ছোটো করবো, কারণ ছোটো না করলে সেই হোয়াইট এরিয়াটা সহ নিয়ে নিবে এবং তখন আমার সিলেকশনে প্রবলেম তৈরি করবে। তাহলে এখন এই ছোটোখাটো বিষয় আছে, তাহলে ব্রাশ সাইজটাকে আরেকটু ছোটো করব, দেন আমি এগুলাকে সিলেক্ট করব। তারপরে হাতের বিষয়গুলো আছে, এখন যদি আমি এটাকে সিলেক্ট, ইনভার্স আমরা শিখেছি না অলরেডি? আচ্ছা এখন দেখেন আমার যে সিলেক্টেড এরিয়া কোনটা সিলেক্টেড এরিয়া আছে বোঝার উপায় কি? কার্সরটা নিলে বোঝা যাবে। এখন আমার যে জায়গায় মাউসটা আছে সেই কার্সরটা আছে সেটা দেখে বোঝা যাচ্ছে এটা আসলে সিলেক্টেড এরিয়া না, তার মানে এটা সিলেক্টেড এরিয়া না, সিলেক্টেড এরিয়া হলো এটা, রাইট। এখন আমার ডিজার্ভ হলে বাচ্চাটাকে সিলেক্ট করা, তাহলে আমার সিলেকশন আছে এদিকে, তাহলে কি করব, আমরা আজকেই শিখেছি ইনভার্স করব, ইনভার্স করলে এটা চলে আসলো। এর সাথে নতুন একটা জিনিস আমরা শিখে ফেলি, এই লেয়ার এটাকে আমরা যদি কপি করতে চাই ইমেজটাকে, দুইটা অপশন আছে, রাইট বাটন ক্লিক করলে পাওয়া যাবে, লেয়ারও পাওয়া যাবে, একটা আছে ভায়া কপি আর একটা আছে কাট। কাট করলে যেটা হবে কেটে চলে যাবে, আর কপি যদি হয় নিচেটা থাকবে একটা কপি হয়ে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা নাই, আপনি একটা ইজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা অপশন পেয়ে গেলেন। যদি সলিড ব্যাকগ্রাউন্ড থাকে এটা কিন্তু আপনার খুব হেজিতে এটা দিয়ে কাজ করবে না, সলিড ব্যাকগ্রাউন্ড যদি থাকে তাহলে ইজিলি আপনি ব্যাকগ্রাউন্ডটা থেকে চেঞ্জ মানে বের করে আনতে পারবেন যে কোনো ছবিকে। ম্যাজিকন টুল, ম্যাজিকন টুলটা বেসিক্যালি যেই কাজটা করে সে সিলেকশনের কাজই করে। আপনি মনে করেন কোনো একটা নির্দিষ্ট কালার এখান থেকে সিলেক্ট করতে চান, আপনি হয়তো গ্রিন কালারটা সিলেক্ট করতে চান, আপনি গ্রিন কালারের যতগুলো পাতা আছে সব সিলেক্ট করবেন। এখন গ্রিন কালারে ক্লিক করলেন, এটুকু সিলেক্ট হলো। যদি আপনি প্লাস সাইন কিবোর্ডে শিফট চাপেন, শিফট চাপলে কী হয় দেখেন, একটা প্লাস সাইন চলে আসে, তার মানে এটি গ্রো হয়, অত বেশি হচ্ছে না। তাহলে মোটামুটি গ্রিনটা আমার সিলেক্ট হয়েছে। যদি আমি গ্রিনের সিলেকশনের পরিমাণ একটু বাড়াতে চাই, তাহলে সিলেকশন মেনুতে যখন যাবো এখানে দেখেন গ্রো একটা বিষয় আছে, আপনি যখন গ্রোতে ক্লিক করবেন এটা ইনক্রিজ করবে, দেখেন আগে থেকে বেশি ইনক্রিজ করেছে না। আপনি যদি আরও সিলেক্ট আরেকবার গ্রো দেন আরেকটু ইনক্রিজ করবে। এখন যদি মনে হয় না আমার মোটামুটি সিলেকশন আসছে, এর সাথে ইনক্রিজ করেন এখন লেসো টুল। লেসো টুলটা কী কাজ করবে, এই যে মাঝখানে সিলেকশনগুলো আছে যেগুলো আমাকে প্রবলেম করছে, আমি যদি কিবোর্ডে শিফট প্রেস করি, এটা মনে রাখতে হবে শিফট প্রেস না করলে হবে না, শিফট প্রেস করে প্লাস আসলো, এখন আমি এটাকে ধরে সিলেক্ট করে দিব, তাহলে মাঝখানে যে ডিসিলেক্টেড অংশগুলো আছে এটা বেসিক্যালি সিলেকশনের মধ্যে চলে আসবে। আচ্ছা এখন আরেকটা অপশন আছে দিয়ে দেখি কাজ করে কিনা, যে যতগুলো গ্রিন কালার আছে দেখেন সবগুলো সিলেক্ট করেছে, এটা জন্য কি করতে হবে, সিলেকশন মেনু থেকে সিমিলার বলে একটা কথা আছে, সিমিলার যখন আমরা ক্লিক করব তাহলে যতগুলো গ্রিন আছে এই ডকুমেন্টের মধ্যে সবগুলো গ্রিনকে সে সিলেক্ট করে দিয়েছে। এখন যদি মনে হয় যে এখানে আসলে গ্রিন ছিল কিন্তু এই গ্রিনটা আমাদের প্রয়োজন নাই, তাহলে এটা কী করবো, বাদ দিব। বাদ দেওয়ার জন্য কিন্তু আসলে ম্যাজিক ওয়ান টুল বা কুইক সিলেকশন টুল কিন্তু এখন কাজ করবে না, এখন কাজ করবে লেসো টুল। আর লেসো টুল দিয়ে বাদ দিতে হলে যেটা করতে হবে, অল্ট প্রেস করতে হবে, অল্ট প্রেস করলে মাইনাস সাইন আসবে, দেখেন আমার মাউসটার পাশে মাইনাস সাইন দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন আপনারা? তাহলে মাইনাস সাইনটা দিয়ে যদি আপনি এরকম সিলেক্ট করেন কী হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে যে অংশটুকু অপ্রয়োজনীয় যেগুলো আমার প্রয়োজন নাই সেগুলোকে মাইনাস করে দিতে পারি, যে জায়গায় প্লাস দরকার আমি যদি শিফট প্রেস করি তাহলে ওই জায়গাটায় প্লাস হয়ে যাবে। তাহলে এরকম ধরে সিলেক্ট করতে, এরকম সিলেক্ট করলেই সেই জিনিসটা সিলেক্টেড অংশে চলে আসবে। এই জিনিসগুলো আসলে কখন দরকার হয়, এই টুলগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয় রাফ কাজের জন্য, রাফলি কোনো কাজ যখন আপনি করবেন তখন এগুলো প্রয়োজন হয়।
আর মনে করেন গ্রিন যা আছে, আমরা তো ফেদার শিখেছি অলরেডি, তাই না? যদি আমরা এখানে কিছু ফেদার দেই, মনে করেন এখানে হয়তো 5 ফেদার দিলাম, এখন যদি কালারগুলো ফেদার দিয়েছি আমি, হালকা ফেদার দেওয়ার পরে এখন যদি আমি চিন্তা করি কালারগুলো চেঞ্জ করব, আমরা আসলে সিলেকশন শিখছি, তাই পরের স্টেপগুলো আমাদের পরের ক্লাসে, আজকে এখনই শিখতে চাই না, পরে যেটা দেখাবো। মনে করেন আমরা এটাকে কালার চেঞ্জ করে দিতে চাই, গ্রিন না ভায়োলেট কালার, তাহলে সবগুলো জিনিসই যত গ্রিন ছিল সব ভায়োলেট হয়ে গেল। ভায়োলেট এখন আপনাদের প্র্যাকটিস করার দরকার নেই, আপনারা যেটা প্র্যাকটিস করবেন সেগুলো সিমিলার এবং গ্রো, ঠিক আছে? সিমিলার গ্রোটা কিভাবে কাজ করে, কালার এন্ড সিলেকশন ইউজ করার সিস্টেমটা হলো যে ওই মোটামুটি বেসিক্যালি সিলেকশন টুলের মধ্যেই পড়ে, এটাও একটা ডিফারেন্ট ওয়ে আপনি সিলেকশন করতে পারেন। সিলেকশনে যাবেন, যাওয়ার পরে দেখেন কালার রেঞ্জ আছে, কালার রেঞ্জে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন, হয়তো অনেক সময় এরকম দেখাবে না, কারণ কোথাও এরকম সিলেক্ট আছে বা ডিফারেন্ট কোনো সিলেকশনের কারণে আপনি আসলে বুঝতেছেন না যে কোন জায়গাটা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে যে কাজটা করবেন, আগে ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করলে আপনাকে দেখাবে যে অরিজিনাল কোন কোন ইমেজগুলো আছে, আর মেইন যে ইমেজটা আছে পুরোটা দেখাবে। এখন আপনার ডিজার্ভ, আপনার যে রিকোয়ারমেন্ট সেটা আপনি সিলেক্ট করেন, আপনার কোনটা প্রয়োজন, আপনি কি রেডটা সিলেক্ট করবেন না গ্রিন সিলেক্ট করবেন, বা যে কালারটা সিলেক্ট করতে চান আপনি গ্রিনটা সিলেক্ট করবেন। গ্রিন সিলেক্ট করার সাথে সাথে কী হবে, আপনি খেয়াল করে যদি দেখেন এখানে কালারটা চলে আসবে, যে কালারটা পিক করবেন সেটা এখানে চলে আসবে, আসার পরে আপনি সিলেকশনে চলে আসেন। এখন আপনি দেখেন যে যে কালারগুলো আপনি সিলেক্ট করেছেন সেগুলো কিন্তু হোয়াইট হয়ে গেছে। এখন হোয়াইট হওয়ার পরে আপনি যেটা করবেন, ফাজিনেস বলে একটা কথা আছে, ফাজিনেস যেটা করে স্পটের পরিমাণ বাড়ায়, সিলেকশনের পরিমাণটা বাড়ায়, আপনি যত ফাজিনেস বাড়াতে থাকবেন তত দেখেন চারিদিকে হোয়াইট হতে শুরু করেছে, যত বেশি হোয়াইট হবে তার মানে এগুলো আসলে সিলেক্টেড হয়ে যাবে, তাহলে এটাও আপনার জন্য কিছুটা প্রবলেম। তাহলে ফাজিনেসটাকে আমরা একটু কমাই যাতে বাহিরে সিলেকশন না থাকে, মোটামুটি সিলেক্ট হয়েছে নাও, যদি ওকে করে দেখেন এখানে কিছুটা গ্রিনের ভাব আছে যার কারণে গ্রিন সব সিলেক্ট হয়েছে। এখন এই যে সেন্টারে যে অংশটা এটা সিলেক্ট করেনি, কিন্তু এটা কিন্তু সিলেকশনের মধ্যে আসা উচিত, তাই না? যদি আমি কালারটাকে চেঞ্জ করতে চাই তাহলে কী করবো, শিফট চেপে আমি এটাকে সিলেক্ট করে নিব। হ্যাঁ, এটা ডিফারেন্ট থাকতে পারে, কোনো প্রবলেম নাই, এখানে কিছুটা রেশিও মেনটেন করেছে, এটাও ফাইন। যদি আমি এটাকে প্লাস করতে চাই তাহলে একটু ধরে প্লাস করে দেব। এখন এই কালারগুলো যেই অংশগুলো সিলেক্টেড আছে এগুলোতে আমরা কী করবো, হালকা একটু ফেদার দিতে পারি। এখানে দেখেন একটু অংশ বাকি আছে, আমরা এটাকে ধরে একটু প্লাস করে নিতে পারি, যদি মনে হয় আর একটু বেশি নেওয়া দরকার নিতে পারি। আচ্ছা, এখন যদি একটু ফেদার করি, ফেদারটা তো মনে আছে আমাদের, তাই না? শর্টকাট কী যেন ফেদারের, ওরে বাবা, হ্যাঁ মাস্টার, আমরা এখানে বেশি দিব না, বেশি দিলে তো পরিমাণটা বেড়ে যাবে, আমাদের আসলে খুব অল্প পরিমাণ দরকার, আমরা এখানে 6 দিতে পারি, 5 or 6। আচ্ছা, দেওয়ার পরে আমরা এর সাথে আরেকটা জিনিস শিখে নিব, এটা বেসিক্যালি আমাদের অন্য ক্লাসে আছে, তারপরে আমরা এখানে দেখে নিই। ইমেজ মেনুতে গেলে অ্যাডজাস্টমেন্ট বলে একটা কথা আছে, অ্যাডজাস্টমেন্ট আসলে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা দেখব, তার মধ্যে এখন শুধু দেখবো যেটা হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ স্যাচুরেশন থেকে আপনি কালার ওয়াইজ কালার করতে পারেন, অথবা এটাকে ধরে কালার চেঞ্জ করতে পারেন, হিউটা যদি চেঞ্জ করেন। দেখেন আপনার অ্যাপেলটা ছিল গ্রিনিশ, আপনি এটাকে রেডিশ বানিয়ে দিচ্ছেন, তাতে কী হবে, এই কালারটা যেরকম ছিল এরকম কাছাকাছি কালার নিয়ে আসবেন, কিন্তু কালারটা একটু ডিম হয়ে গেছে, তাই না? আপনারা যদি খেয়াল করে দেখেন একটু ডিম হয়ে গেছে। স্যাচুরেশনের মানিটা হলো যে কালারের ঘনত্ব, কী পরিমাণ কালার দিবে কী পরিমাণ বাড়াবে, আপনি চাইলে এটা এমন কালার দিবেন যে অরিজিনাল থেকে বেশি কালার মনে হবে, কাজ বেশি মনে হওয়া যাবে না, কাজ এমন একটা জায়গায় সিলেক্ট করেন, তারপরে এখানে একটু মিনিমাইজ করেন যে কী কালার হবে, কাছাকাছি হবে নাকি একটু রেডিশ হবে, যেকোনো কালার দিতে পারেন। হ্যাঁ, আমরা একটু দেখি কী কী কালার আছে, বিভিন্ন ধরনের কালার আছে, কাজে ওগুলো গেলে আসলে ভালো লাগবে না, আমরা আমাদের ডিজার্ভ কালারের কাছাকাছি রাখি, তাই না? একটু অরেঞ্জ ভাব আছে হালকা, একটু রেডিশ থাকবে, কালারের পরিমাণটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না, একটু কমিয়ে, ঠিক আছে, ওকে করে দিলাম। নাও ডিসিলেক্ট, এখন মনে হচ্ছে না আসলে তিনটা আপেলের একই কালার,